নদীতে মাছ ধরতে গিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত মোড়াঘাট বনাঞ্চলের তোতাপাড়া বিটের 4 নম্বর কম্পার্টমেন্টে। মৃতের নাম বিকাশ রাভা, বাড়ি মোড়াঘাট জঙ্গল লাগোয়া মঙ্গলকাটা বনবস্তিতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মোড়াঘাট জঙ্গলের একটি নদীতে মৃত ব্যক্তি বিকাশ সহ 3 জন মাছ ধরতে যান। কিছুক্ষণ পর 2 সঙ্গীকে রেখে মেয়েকে স্কুল থেকে আনতে যাবার উদ্দেশ্যে রওনা দেন বিকাশ। এরপর ফিরে আসার সময় বুনো হাতির মুখোমুখি পড়ে যান তিনি। সেই সময় বুনো হাতি তাকে শুড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে বলে খবর। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোড়াঘাট রেঞ্জের বনকর্মী ও বানারহাট থানার পুলিশ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশের তরফে। ঘটনাটা হাতি মারছে, ও মানে ও রাস্তা জার্নি করছে, মানে করতে গেছে, ওই বাচ্চা স্কুলে যাইতো, কবিনের স্কুলে, সবাই মিলে যারা বাচ্চা যায় ওইখানে, তার রাস্তা জার্নি করতে করতে তারপরে মাছ ধরতে যাচ্ছে, একটু পরে মানে হাতি হাতি মানে সঙ্গে সঙ্গে হাতি পায় আর কি, তারপরে হাতি ওকে আক্রমণ করে আর কি। ওনার শাশুড়ি আছে, শাশুড় আছে অচল, আর ওনার একটা মেয়ে আছে, বউ আছে, মানে স্কুলে স্কুল লাইফে ছোট বাচ্চা, না হলে ফ্যামিলি অচল হয়ে যাবে। উনি যদি কিছু পায় তাহলে উপকার হবে, এটাই আমাদের অনুরোধ।